সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, আর এমনি স্যার ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো আমার আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি টাইপেরই, আমি আজকে তেমন আহামরি কিছু একটা পড়াবো না। তো আমরা সাধারণত যে কাজটা করি, আমরা যখন নাকি কোর্সটা পড়াই, স্ট্যাটিস্টিক্স কোর্স যখন আমরা নেই, সাধারণত প্রথম ক্লাসে এটা পার্ট এ যে পড়ায়, সাধারণত তাকে সেই সাধারণত কাজটা করে। আমরা একটা কোর্স আউটলাইন সাধারণত স্টুডেন্টদেরকে দিয়ে দিই যে আমাদের আসলে ওভারঅল সিলেবাসটা কি। তোমাদের স্ট্যাটিস্টিক্স এর সিলেবাসটা আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বড়, এতটাই বড় যেটা কোনোদিনই শেষ করা যায় না। তো কোর্স আউটলাইনে তাও আমরা একটা মোটামুটি টপিক গুলো লিখে রাখি যে আমাদের সিলেবাসে কি আছে এবং আমরা কতটুকু কভার করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো এবার করোনার কারণে আমাদের যেহেতু ক্লাস হচ্ছে না, কাজেই কাজে এবার আর ওরকম আমরা যে ফর্মালি কোর্স আউটলাইনটা ক্লাসে দেই, এবার আর সেই উপায়টা নাই। তো এখন আমরা যেটা করতেছি, কাউসার স্যার হয়তো তোমাদেরকে বলছে যে কাউসার স্যার কি কি পড়াবে, আমার পার্টে আমি কি কি পড়াবো সেটা আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো যে আমার টপিক গুলো কি কি থাকবে। তো আমার টপিকটা পড়ানোর আগে দুই একটা জিনিস একটু ক্লারিফাই করি তোমাদের। আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা, এই কোর্সের সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমাদের এখানে সিলেবাসটা অতিরিক্ত রকমের বড়। তো এই অতিরিক্ত রকমের বড় হওয়ার কারণে আমি আমার ক্যারিয়ারে কোনোদিনই তোমাদের সিলেবাস শেষ করতে পারিনি, পারবো এই আশাও আমি করি না। এর মধ্যে মজা যেটা হয়েছে, আগে তোমাদের মানে আমি তোমাদের ভার্সিটিতে কিন্তু অনেক বছর ধরে আছি, আমি এখানে পড়ানো শুরু করছি 2012-তে। তো প্রথম যখন আমি পড়াই তখন সাধারণত একজন টিচারই পুরো একটা কোর্স পড়াই, তো পার্ট এ পার্ট বি যাই থাক একজন টিচারই পুরোটা পড়াই। তো মাঝখানে আমি 5 বছর ছিলাম না। তো আসার পর আমি দেখলাম যে এখন কম্পালসারি রুল করছে যে তোমার পার্ট এ পার্ট বি দুইজন টিচার পড়াবে। এটার ভালো দিক কি কি এটা তোমরা ভালো জানো, খারাপ দিক যেটা হয়েছে কিছু কিছু সাবজেক্টে সাংঘাতিক সমস্যা হয়, কারণ দেখা যায় যে তোমার পার্ট বি এর যে টপিক গুলো ওইটা পার্ট এ এর উপরে ডিপেন্ড করে, কারণ প্রায় সবগুলো সাবজেক্টে কিন্তু একটা চেইন এর মতো চলে যে তুমি আস্তে আস্তে তুমি নিচের দিকে নামবা, তুমি গোড়ার বেসিক স্কিপ করে তুমি ফাইনাল টপিকে যেতে পারবে না। তা আমার এই স্ট্যাটিস্টিক্স এর কোর্সে এই জিনিসটা সাংঘাতিক রকমের ভোগায়, কারণ তোমার আমাদের পার্ট বি তে আমি যে জিনিসগুলো পড়াবো এগুলো অনেকগুলো টপিক গিয়ে আছে, পার্ট এ তে কয়েকটা পার্টিকুলার টপিক পড়ানোর আগে আমি এগুলোতে যেতে পারি না। তো যে কারণে আমি দেশে আসার পর থেকে সাধারণত যেটা হয়, এটা আমি পড়াই বা কাউসার স্যার পড়াই যেই পড়াক, পার্ট বি তে শুরুর দিকে ক্লাস কম হয়, কারণ পার্ট এর ওই সিলেবাসটুকু কভার করার আগ পর্যন্ত পার্ট বি তে আমরা ফুল স্পিড দিতে পারি না। তো প্রথম দিকে হয়তো দেখবা যে পার্ট এর ক্লাস বেশি হইতেছে, পার্ট এ তে সিলেবাস কিছু দূর আগানোর পরে পার্ট বি এর ক্লাস আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শেষের দিকে দেখবা যে হয়তো শুধু পার্ট বি এর ক্লাসই হইতেছে, পার্ট এর ক্লাস শেষ, এরকম হওয়ার খুব ভালো চান্স আছে এবং এটা হয়, কারণ আদারওয়াইজ সিলেবাস কভার করা যায় না। আচ্ছা নেক্সট, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলছি যে আমাদের সিলেবাসটা অনেক বড়। তো এই সিলেবাসটা যে অনেক বড় এর মধ্যে অ্যাকচুয়ালি মেনলি সাফার করতে হয় পার্ট বি এর জন্য, কারণ পার্ট এ এবং বি তে যখন নাকি আমরা ভাগ করি, এটা সারা দেশেই মোটামুটি যেই জায়গাতেই যাও সবাই সেম স্ট্রাকচারই ফলো করবে পার্ট এ পার্ট বির জন্য। মিস্টার হামিম কিছু বলবা স্যার, রুমের পাসওয়ার্ডটা যদি একটু বলা যাবে? আমার এটা কোনো পাসওয়ার্ড না, এটা যে কেউ জয়েন করতে পারবে। আমি কোনো পাসওয়ার্ড রাখি নাই, তুমি জাস্ট লিংকটা শেয়ার করে দাও, এখানে কোনো পাসওয়ার্ড নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই পার্ট এ এবং পার্ট বি তে যখন নাকি আমরা সাবজেক্টটা ভাগ করি, এটা বাংলাদেশে যেখানে যাও সবাই সেম স্ট্রাকচারই ফলো করবে ভাগ করার সময়। তো লাকিলি পার্ট এর সিলেবাসটা পুরোপুরি শেষ করা যায়, কিন্তু পার্ট বি এর বেলায় সেটা কখনোই পারা যায় না। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভালো মতো জানিয়ে রাখতেছি, তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে তোমরা যদি খুব লাকি হও তোমরা হয়তো আরএস এর আনসার করতে পারবে। আমি আজকে বলে রাখতেছি এই জন্য, পরে আমার পরে কেন, চাইলে আমার আজকে থেকে গালি গালাজ করতে পারো, তবে এই কোর্সে পার্ট বি তে আড়াই সেটের বেশি আশা করো না। যদি আড়াই সেটের বেশি 3 সেট আনসার করতে পারো আমার নিয়ে তোমরা কোথাও পার্টি দিও এবং সেই পার্টিতে আমারও দাওয়াত দিও, আমিও দেখতে চাই তোমাদের চেহারা গুলো কে কে পারছো। আর যদি দেখো যে 2 থেকে 2.5 সেট হয়েছে, আমি আজকেই বলে রাখতেছি এখানে আমার আসলে কিছু করার নেই, আমাদের সিলেবাস অনেক বড়, এটা কখনোই শেষ করা যাবে না। মিস্টার ফয়সাল কিছু বলবা? ওকে, তো এর মধ্যে আরো কিছু মজা আছে, তোমরা কি জানো তোমাদের প্রশ্ন কিভাবে হয় ফাইনালের প্রশ্ন? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের সরি সেট করা থাকে মানে 4টা থেকে 3টা? না 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 না, সেটা আমি বলতেছি না, 4টা থেকে 3টা আনসার করতে এটা সবাই জানে, কিন্তু আমি সেটা বলতেছি না। তোমাদের ফাইনালের প্রশ্ন কিভাবে হয় সেটা তোমরা জানো? স্যার এক একটা টিচার এক একটা কোশ্চেন সেট দেয় ওখান থেকে, মানে মিটিং এ ডিসাইড হয় কোশ্চেন থাকে।
এক একটা সেট থেকে এক একজন টিচার প্রশ্ন করে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি জিনিসটা কিভাবে হয়। এবং এটা মানে অ্যাকচুয়ালি শুধু যে স্ট্যাটিস্টিক্সে তা না, প্রত্যেকটা সাবজেক্টে হয়। এবং এই কারণে প্রত্যেকটা সাবজেক্টে মাঝে মাঝে দেখবা যে প্রশ্ন জঘন্য রকম অদ্ভুত প্রশ্ন আসে। তো যেটা হয়, মনে করো তোমাদের পার্ট এ বা পার্ট বি যে কোনো সাবজেক্টে দুইজন টিচার তোমাদের পড়াচ্ছে, তো পার্ট এ তে একজন টিচারের নাম বলো, তোমাদের যে কোনো একটা সাবজেক্টের নাম বলো লেভেল টু তে, স্ট্যাট ছাড়া অন্য যে কোনো একটা সাবজেক্টের নাম বলো। এসএসএস 1 কি? শর্ট স্টেপল স্পিনিং, স্পিনিং স্টেপল স্পিনিং, শর্ট স্টেপল স্পিনিং 1। আচ্ছা, ধরো হাফ ম্যাডাম তোমাদের স্পিনিং ক্লাস নিচ্ছেন, উনি নিতেছেন কোনটা, পার্ট এ? জি স্যার। আচ্ছা আরেকটা আছে টপিক আছে ডিফেন্স। আচ্ছা, তুমি তোমাদের ইয়ার্নের কোর্স বাদ দাও, অন্য কোন একটা কোর্স নাও তো। ইয়ার্নটা নিলে একটু একটু আমি আপাতত বলতে চাইছি না, আমি অন্য একটা কোর্সের কথা বলি। আচ্ছা ইয়ার্নই থাক, অসুবিধা নেই। আচ্ছা ধরো স্পিনিং এ, আচ্ছা স্পিনিং এর কথাই থাক, স্পিনিং এ মনে করো তোমাদের হাফ ম্যাডাম হোসনারা ম্যাডাম নিচ্ছেন পার্ট এ নাকি? জি স্যার। আচ্ছা হোসনারা ম্যাডাম নিচ্ছেন পার্ট এ, পার্ট বি কে নিচ্ছে? তৌফিকা সিদ্দিকা ম্যাম। সরি, তৌফিকা সিদ্দিকা ম্যাম, তৌফিকা সিদ্দিকা ম্যাম নিচ্ছে পার্ট বি। আচ্ছা তোমাদের ফাইনালের প্রশ্নটা যখন হবে, হোসনারা ম্যাডাম একটা ফুল প্রশ্ন জমা দিবে পার্ট এ পার্ট বি দুইটারই, তারপর তৌফিকা ম্যাডাম যে উনিও একটা ফুল প্রশ্ন জমা দিবে পার্ট এ পার্ট বি দুইটারই। কিন্তু এই দুইটার একটাও ফাইনাল প্রশ্ন না, এই দুইটা প্রশ্ন নিবে এবং এই দুইটা প্রশ্ন এবং সিলেবাস, এই তিনটা জিনিস নিয়ে মডারেটর বোর্ডরা, মডারেটর বোর্ডের টিচাররা একসাথে বসে পরীক্ষার আগে, এবং তারা এই দুইটা সেটের প্রশ্ন সামনে রাখে। কিন্তু মেনলি তারা প্রায়োরিটি দেয় সিলেবাসকে, তারপরে এই তিনটা মিলে তাদের যা ইচ্ছা তাই একটা প্রশ্ন তারা জমা দিতে পারে। এখন মডারেটর বোর্ডে যদি তোমাদের ওই সাবজেক্টে স্পেশালিস্ট কোনো টিচার থাকে, অথবা ওই সাবজেক্টটাতে সম্পর্কে ভালো জানা শোনা আছে, বা রিসেন্টলি যারা ক্লাস নিছে কি কি টপিক পড়ানো হয়েছে এরকম আইডিয়া থাকে, এরকম কেউ যদি থাকে খুব ভালো, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার প্রশ্ন তুমি যা চাইছো মোটামুটি সেরকমই আসবে। কিন্তু যদি মডারেটর বোর্ডে এরকম হয় যে যারা আছে তারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে সাবজেক্টের অবস্থা কি জানে না, সেক্ষেত্রে তোমাদের বাস খাওয়ার খুব ভালো একটা চান্স থাকে। এবং এটা যে কোনো সাবজেক্টে, তোমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যত সাবজেক্ট আছে প্রত্যেকটাতে সেম জিনিস হয়। মিস্টার নাজমুল, তোমার তোমাকে আমি একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, এই শিকার তুমি যে একা হইছো তা না, বাংলাদেশের যে কোনো পাবলিক ভার্সিটিতে যারা যারা পড়ছে সবাই এটা শিকার হয়েছে। আমাদের পাবলিক ভার্সিটি স্টাইল চাই এরকম, যে আমরা এখানে চাই যে স্টুডেন্টরা যেন সিলেবাস ডিপেন্ডেন্ট হয়, আমরা সিলেবাসে যা আছে সেটাকে আমরা কভার করতে চাই। সিলেবাস কত বড় বা সিলেবাসের কতটুকু কভার করা হয়েছে এটা নিয়ে কেউ কখনোই মাথা ঘামায় নাই, যে কারণে তুমি যেরকম সাফার করছো আমিও মোটামুটি সেম লেভেলে সাফার করছি, তোমাদের কাউসার স্যার যে আছেন কাউসার স্যারও সাফার করছে, হোসনারা ম্যাডামও আশা করি সেম সাফার করছে, প্রত্যেকে সেম লেভেলে সাফার করছে। কারণ পাবলিকের স্টাইলই এটা, পাবলিকের স্ট্রাকচারই এটা। এই একটা কারণেই তোমরা প্রাইভেটের চেয়ে অনেক গুণে আগায়, কারণ প্রাইভেটে মনে করো যেই টিচার পড়ায় সেই প্রশ্ন করে সেই খাতা দেখে, বেনিফিট অফ ডাউট পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই পাবলিক গুলার বেলায় এই বেশি নিরপেক্ষতা রাখতে যায়, এই ফাইনাল পরীক্ষায় বাস খাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো এই জন্যই আমি বলে রাখতেছি স্ট্যাটিস্টিক্স এর পার্ট বি তে, এই কারণে আমি সবসময় দেখতেছি যে পার্ট বি তে সাধারণত একটু সমস্যা হয়, কারণ এখানে সিলেবাসটা অনেক বড়, মেক্সি এটা কখনোই কভার করা যায় না। এবং ওই ফাইনালে যখন এই মডারেশনের মজাটা হয়, এই মজাটা এক্সট্রিম লেভেলে চলে যায়। যেমন গত বছর লেভেল টু টার্ম ওয়ানের পরীক্ষা যখন হয়, এটা এটার কথা আমি সবাইরই বলতেছি কারণ আমি খুব বিরক্ত হয়েছিলাম তখন, এটার পরীক্ষাটা যখন হয় মডারেটর কে কে ছিল আমি জানি না, সরি আমি জানি, আমি বলতে চাইতেছি না কে কে ছিল, এরা যখন মডারেশন করছে এরা পার্ট বি এর একটা প্রশ্ন পার্ট এ তে ঢুকেছে, পার্ট এর একটা পাঠাইছে পার্ট বি তে। তোমাদের লেভেল টু টার্ম ওয়ানে যারা যারা ছিল, তোমাদের আগের সিনিয়র ব্যাচ আছে 44 ব্যাচে যারা আছে, তাদের সাথে কথা বলে দেখতে পারো ওই পরীক্ষাতে লেভেল টু টার্ম ওয়ানে মোটামুটি সব সাবজেক্টই নাকি এরকম হয়েছিল। তো আমার প্রশ্নটা দেখার পর আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছিল, আমি যে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে গেছিলাম, আমার গার্ড ছিল ওই দিন, আমি বের হয়ে যাই, আমি যে সোজা কন্ট্রোলারে যাই বললাম যে এই কাজটা যে করছে এটা কে করছে, কোন আকেলে করছে। তো কন্ট্রোলার আমারে বললো যে আপনি পরীক্ষা হলে গার্ড দিতেছেন, আপনার বাইরে আসাটা উচিত হয়নি, আপনার নামে কমপ্লেন করা হইতে পারে। আমি কি আপনি কমপ্লেন করেন গিয়া, কিন্তু এই কাজটা কে করছে। তখন বললো, তখন আমার তারা বললো যে এটা মডারেটরদের পাওয়ার আছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো এরকম কথা বললে আসলে ওই জ্বালাও পোড়াও ভাঙচুর টাইপের যে আন্দোলন করো, এরকম আন্দোলন করা ছাড়া কিছু করার থাকে না। আমি চুপচাপ চলে এসেছি, আমার কিছু করার ছিল না। তো আমি তোমাদের এটা বললাম এই কারণে যে কপাল খারাপ হলে এবারও হয়তো সেম ঘটনা ঘটতে পারে, তোমরা এখন থেকেই প্রিপেয়ার থাকো যে তোমাদের স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্স এই জিনিসটা প্রায় হয়, কারণ তোমাদের ভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স স্পেশালিস্ট টিচার মাত্র দুইজন। তো যেহেতু দুইজন, এবং এই দুইজনের কেউই যেহেতু মডারেটর বোর্ডে যাওয়ার মতো অতটা সিনিয়র এখনো হয় নাই, কাজেই তোমাদের ওই মডারেশনে আমরা কেউই থাকবো না, এবং দেখা যাবে যে এরকম একটা বাস খাওয়ার চান্স তোমাদের থাকবে।
কাজেই আমি আজকে থেকে বলে রাখছি তোমরা প্রিপেয়ার থাকো যে পার্ট বিতে তোমরা আড়াই সেটের বেশি পাবা না। যদি তিন সেট আনসার করতে পারো তোমাদের চেয়ে আমি বেশি খুশি হবো, এবং তোমরা প্লিজ একটা পার্টি দিও, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং আমার দাওয়াত দিও, আমি তোমাদের সাথে থাকতে চাই সেলিব্রেট করার জন্য। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তোমাদের কোর্স আউটলাইন যেহেতু দেওয়া হয়নি, কাউসার স্যার তোমাদেরকে পার্টিতে কি কি পড়াবে, কোন টপিকের নাম কি বলছে তোমাদের? না স্যার। না স্যার। আচ্ছা, কাউসার স্যার যেহেতু পার্টিতে কোন টপিকের নাম বলেনি, এটা ওনারটা উনিই বলবে, ওইখানে আমি ইন্টারফেয়ার করব না। পার্ট বিতে আমি কি কি পড়াবো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই যাই। আচ্ছা তো এখানে অনেক কিছু লেখা আছে, আপাতত মাথা গরম করার কোনো কারণ নাই, আমি জাস্ট নামগুলো বলে যাই। আমি আশা করি যে তোমাদের সিলেবাস শেষ করার পরে তোমরা মোটামুটি এগুলা মোটামুটি তোমাদের মোটামুটি বুঝতে পারবে আমি আশা করতেছি। তো আমাদের পার্ট বিতে, আমাদের এই পার্ট স্ট্যাটিস্টিক্স এর পার্ট বি যেটা, এটার মেইন পারপাস হচ্ছে রিলায়েবিলিটি মেজার করা, একটা প্রোডাকশনের কোয়ালিটি কিরকম হবে কোয়ালিটি কন্ট্রোলটা করা, কোয়ালিটি কন্ট্রোলের জন্য তোমাদের ডিসিশন গুলা কিভাবে নিতে হবে এই জিনিসগুলোর জন্য তোমাদের এক্সপার্ট করাটাই হচ্ছে আমাদের পার্ট বি এর উদ্দেশ্য। ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা তোমরা বেসিক আইডিয়াটা পাবা পার্ট এতে, কাউসার স্যার তোমাদেরকে বেসিক স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো শিখাবে, বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো শিখাবে, এবং সেটার অ্যাপ্লাইড ফিল্ড যেটা, যে তোমার অ্যাপ্লাইড ফিল্ড গুলো এবং সেটা স্পেসিফিক্যালি তোমার এই কোয়ালিটি কন্ট্রোলের জন্য এবং তোমাদের রিলায়েবিলিটি মেজারের জন্য আমরা এই টপিক গুলো আমরা ইউজ করব। আচ্ছা তো এর মধ্যে আমি এখানে দেখো পাঁচটা ব্রড ফিল্ডে আমি আমার পুরো পার্ট বি এর সিলেবাসটাকে ভাগ করছি, এবং এর মধ্যে দেখো পাঁচ নাম্বারে লাস্টে আমি ডট ডট দিয়ে রাখছি। এই ডট ডটের মানে হচ্ছে এখানে কেমন পর্যন্ত সিলেবাস আছে এটা আমার পক্ষে শেষ করা সম্ভব না। আচ্ছা তো প্রথম পার্টের মধ্যে আছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। তোমাদের মোটামুটি সবারই ইন্টারমিডিয়েট ম্যাথ ম্যাথ ছিল, ঠিক না? তোমাদের সবার ম্যাথ থাকার কথা, ম্যাথ ছিল তোমাদের। ম্যাথের সেকেন্ড পার্টে প্রবাবিলিটি ছিল, মনে পড়ে তোমাদের? জি স্যার। Ladies and gentlemen, জি স্যার, লাস্ট চ্যাপ্টার ম্যাথের লাস্ট চ্যাপ্টার ছিল। আচ্ছা, সম্ভাবনা বলতো তোমরা, ভেরি গুড। তো তোমাদের এই ওই প্রবাবিলিটি ওইখানে তোমরা যা পড়ছো এখানে আমরা মোটামুটি সেম জিনিসই পড়ব। আর এক্সেন্সে বলতে পারো যে এই আমার এই পার্ট বিটা পুরোটাই আসলে প্রবাবিলিটি অ্যাপ্লাইড ফিল্ড, মোটামুটি বলতে পারো। আচ্ছা তো এই প্রবাবিলিটি পড়ার জন্য তোমাদের লাগবে তোমার প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট গুলো, এবং তার জন্য একদম ইনিশিয়ালি আমাদের লাগবে সেট থিওরি। সেট থিওরি কম তোমরা ক্লাস 9 10 এ পড়ছিলা, মনে পড়ে? यस স্যার। জেনারেল ম্যাথে ছিল, তারপরে তোমাদের ওই যে কি বলতা ইলেকটিভ ম্যাথ বলতা, হায়ার ম্যাথ বলতা না ইলেকটিভ ম্যাথ বলতা? হায়ার ম্যাথ বলতা। ওকে, তোমাদের জেনারেল ম্যাথও ছিল, হায়ার ম্যাথও ছিল, সেট থিওরি, ওই সেট থিওরির কনসেপ্ট আমার কিছু কিছু লাগবে। আচ্ছা, তারপরে এই প্রবাবিলিটির আরো কিছু স্পেসিফিক টাইপ আমরা দেখব, এবং বেস থিওরি নামে একটা থিওরি আছে যে থিওরিটা আমি বিশ্বাস করি না, ওই থিওরিটা আমাদের এই প্রথম সেটটার মধ্যে থাকবে। আচ্ছা তো এখানে আমি যে এক লিখে রাখছি, সাধারণত এখান থেকে এক সেট প্রশ্ন আমরা সাজেস্ট করি, এটা যে কোর্স টিচারই পড়ায় তারা সাজেস্ট করে, কিন্তু ফাইনালে ওই যে আমি আবার বললাম মডারেটররা কোথায় বসে প্রশ্ন করতেছে তার উপর ডিপেন্ড করবে, যদি মাথা ঠান্ডা রেখা করে তাহলে করবে এখান থেকে এক সেট প্রশ্ন করবে, আর যদি ক্যাসিনোতে বসে করে কি করবে আমি জানি না, বলকে কিভাবে সামারাইজ করতে সেটা উনি দেখাবে। এই ভেরিয়েবলটারই একটা প্রবাবিলিস্টিক চেহারা হচ্ছে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবল যে টপিকটা এটা। আচ্ছা তো এই র্যান্ডম ভেরিয়েবল যে টপিকটা, এখান থেকে তোমার কাউসার স্যারের কিছু কিছু অ্যানালাইসিস তখন আমি প্রবাবিলিটি টার্মে দেখাবো, যেটাকে আমি এখানে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলছি। আচ্ছা, এটার একটা ডিস্ট্রিবিউশন আসবে, আমরা তিনটা ডিস্ট্রিবিউশন সাধারণত টাচ করি আমাদের সিলেবাসে, দেখা যাক কতদূর ওইটা, এটা এতটুকু আমরা যাবই, এবং সাধারণত এখান থেকে এক সেট প্রশ্ন করে। ইয়েস মিস্টার এস এম নাজমুল, সরি স্যার ভুলে উঠে গেছে স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এই দুইটা থেকে সাধারণত আমরা দুই সেট প্রশ্ন রাখি, কারণ বেসিক্যালি এই দুইটা আমাদের এই সাবজেক্টের কোর পার্ট। মিস্টার রানা কিছু বলবেন? না স্যার, ভুলে স্যার। আচ্ছা ওকে, তারপরে তোমরা একটু চিন্তা করো, তোমরা যখন নাকি তোমাদের ফ্যাক্টরি লেভেলে কাজ করবে, কোয়ালিটি কন্ট্রোলের জন্য বেসিক কনসেপ্ট আসলে কি? কোয়ালিটি কন্ট্রোলের বেসিক কনসেপ্ট হচ্ছে তোমাদের প্রোডাকশন যেটা চলতেছে, প্রোডাকশন থেকে তোমরা একটা স্যাম্পল কালেক্ট করবা, করে দেখবা যে তার কোয়ালিটিটা কিরকম, বেসিক কনসেপ্টটা কি এরকমই হওয়ার কথা না? জি স্যার। যে আমরা বেসিক্যালি আমাদের যে টোটাল প্রোডাকশন লাইনটা সেখান থেকে আমরা র্যান্ডমলি কিছু প্রোডাকশন আমরা পিক করে দেখবো যে তার কোয়ালিটিটা কেমন, সেখান থেকে আমরা কমেন্টটা করব। তো এই স্যাম্পলিংটা সাইন্টিফিক্যালি এবং
আনবায়াস ভাবে কিভাবে এই স্যাম্পলটা কালেক্ট করতে হয় সেই জিনিসগুলোর ডিজাইনগুলো আমরা এখানে দেখাবো এই টপিকটাতে, স্যাম্পলিং এন্ড এস্টিমেশনে। তো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার এই স্যাম্পলিং থিওরিগুলো, আমরা তোমাদেরকে কিছু কিছু স্যাম্পলিং থিওরি দেখাবো যে কিভাবে এই স্যাম্পলটা কালেক্ট করতে হয়, আর এরপরে দেখাবো যে ওই স্যাম্পল থেকে কিভাবে এস্টিমেট করতে হয়, আমাদের মানগুলো কিভাবে এস্টিমেট করতে হয়, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেটা আমরা এই সেকেন্ড টপিকটাতে দেখবো। টেস্ট অফ হাইপোথিসিসে আমরা দেখবো যে একটা স্ট্যাটিস্টিক্যালি একটা ডিসিশন কিভাবে নিতে হয়, আমাদের এই সাবজেক্টের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ডিসিশন মেকিং, এটা ওভারঅল স্ট্যাটিস্টিক্স এর জন্য। তো এই ডিসিশন গুলা কিভাবে নিতে হয় সেটা আমরা এই টেস্ট অফ হাইপোথিসিসে শিখবো, যে একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন ওই স্যাম্পল থেকে কিভাবে নিতে হয় সেটা আমরা দেখবো এই টপিকটা। আচ্ছা, আদার্স এর মধ্যে যেগুলো লিখছি এগুলোর মধ্যে অনেক টপিক, এগুলো আমি সাধারণত প্রথম টপিকটা টাচ করি, পরের গুলো আমি সাধারণত টাচ করি না কারণ সময় পাওয়া যায় না। তাও যদি সময় পাওয়া যায় আমি অন্তত বলবো যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, অথবা এটার বেসিক এই দুইটা অন্তত আমি বলবো যে এই বেসিক গুলা তুমি কোথায় পাবে এটা অন্তত বলে দিব। প্রথম যেটা লেখা রাখছি আদার্স এর মধ্যে, কনসেপ্ট অফ অ্যানোভা এন্ড এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটা আমাদের আমার কাছে আমার খুব প্রিয় টপিক এবং এটা তোমাদের সাংঘাতিক ডকুমেন্ট লাগবে, কারণ এটাতে আমরা দেখবো যে তুমি যে যেই সাবজেক্টেই তোমরা কাজ করো একটা বেসিক এক্সপেরিমেন্টের ডিজাইন কিভাবে করে এটা আমরা এই জায়গাটায় শিখি। এই জিনিসটা আমরা এখানে শিখি যে একটা ডিজাইন কিভাবে করতে হয়, আমি আমার স্টাডির অবজেক্ট গুলাকে কোথায় কিভাবে অ্যালোকেট করব, কতটা মাত্রা অ্যালোকেট করব এবং কিভাবে আমি আমার টেস্টটা পারফর্ম করব, ওই বেসিক ডিজাইনটা আমরা এই টপিকে শিখি। কোন টপিক এটা যদি আবার একটু বলতো? ওই পাঁচের এ, যেটা কনসেপ্ট অফ অ্যানোভা এন্ড এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা ঠিক আছে, এই টপিকটাতে। এবং এটা শুধু যে তোমার ইয়ার্নের জন্য যে তা না, দুনিয়া যত রকম যত সাবজেক্ট আছে সবার জন্য এটা সেম, যে তোমার এক্সপেরিমেন্টের জন্য তুমি সাইন্টিফিক্যালি কিভাবে তোমার অবজেক্ট গুলাকে তুমি অ্যালোকেট করবা, কিভাবে রাখবা, সাজানোর প্যাটার্নটা কি হবে, এটা তোমরা এই টপিকটাতে আমরা দেখাই। তো এখানেও সাধারণত সময় খুব একটা বেশি পাওয়া যায় না, আমি এখানেও জাস্ট বেসিক কয়েকটা ডিজাইন তোমাদের দেখাবো এবং অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের আইডিয়াটা দিয়ে দিব। এবং যেহেতু আমাদের মোটামুটি অনেক কিছুই খুব ব্রিফলি পড়াইতে হবে, তোমরা তোমাদের ক্যারিয়ারের যে কোনো সময়, আমার মেইল অ্যাড্রেস তো তোমাদের কাছে থাকবেই, কাউসার স্যার একটা আশা করি উনি দিয়ে দিবেন, যে কোনো কনফিউশনে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে মেইলে যোগাযোগ করবা। ইভেন যদি মনে করো যে কোনো একটা টপিক তোমাদের কারো সময় নিয়ে পড়ানো উচিত ছিল, আমি জানি উচিত ছিল, হয়তো আমরা সময় অ্যালোকেট করতে পারি না, দেখে পারি না, অতটা যেতে পারি না, অত ডেপথে যেতে পারি না, ইন ফিউচার যখনই লাগবে অন্তত তোমাকে যেন বইয়ের রেফারেন্সটা দিতে পারি যে কোন বইয়ে গেলে কোথায় গেলে তুমি পাবা, অন্তত এটার জন্য হলো যে কোনো সময় মেইল করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার মেইল অ্যাড্রেসটা তোমরা একটু কাইন্ডলি লেখে রাখো, আমার মেইল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু লিখে রাখো তোমরা, অথবা তোমাদের সাথে তো বোধহয় শেয়ারও করা আছে নাকি? টিচারদের মেইল অ্যাড্রেস কি তোমাদেরকে দিছে? না স্যার। আচ্ছা, তাহলে তাহলে কাইন্ডলি একটু আমার খোলা বেশিরভাগই আর না। আচ্ছা, আমি নালে কাজ করি, আমি তোমাদের চ্যাট বক্সে লিখে দিই, সেটাও মনে ভালো হয়। সমস্যা নাই স্যার, আমরা স্যার স্ক্রিনশট তুলে নিছি স্যার, ও স্যার এর কাছে থাকলে পরে স্যার আমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিতে পারবো। অসম অসম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, এতক্ষণ তো অনেক বকবক করলাম, এই সাবজেক্টের উদ্দেশ্য কি বলো? এই সাবজেক্টটা পড়লে তোমাদের কি লাভ হতে পারে বলো? স্যার ওই যে বললেন স্যার কোয়ালিটি কন্ট্রোল কেমনে কি করে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক কাজে লাগে, প্রোডাকশনের দিকে যদি যায়। আর কিছু হতে পারে স্যার? পাস করার জন্য স্যার, ভালো স্যার পাস করার জন্য। এক্স্যাক্টলি, আমি এইজন্যই তোমার এই 1 2 3 ফাঁকা রাখছি যে আপাতত তোমাদের পাস করতে হবে। এটা শুধু স্ট্যাটিস্টিক্স না, দুনিয়া তোমাদের যত সাবজেক্ট পড়তেছো সবগুলোতে ইনিশিয়াল অবজেক্টিভ হলো পাস করা। তারপরে তারপরে অ্যাপ্লিকেশন কি করা যাবে পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, তো এর বাইরে আমি যেটা বললাম যে তোমাদের এই পার্ট বিটা, পার্ট বিটা মেইনলি লাগবে আমাদের ওই ডিসিশন সাইন্টিফিক্যালি ডিসিশন মেকিং এর জন্য, এবং ওই আমাদের কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড যতগুলো কাজ আছে এবং রিলায়েবিলিটি মেজার এগুলোর জন্য আমাদের এই টপিকটা লাগবে। আচ্ছা, এর বাইরে ফোরকাস্ট জিনিসটা কি তোমরা জানো তো? লেডিস এন্ড জেন্টলম্যান, ফোরকাস্ট শব্দটার অর্থ তোমরা জানো? ফোরকাস্ট স্যার শুনছিলাম, ফোরকাস্ট যে পূর্বাভাস নাকি স্যার, কোন একটা বার্তা বা রিপোর্ট টাইপের কিছু একটা। ফোরকাস্ট মানে হচ্ছে অনেকটা পূর্বাভাস টাইপের, যে তোমার ফিউচারে কি হবে সেই সম্পর্কে কমেন্ট করা। আমাদের আবহাওয়া অফিসে প্রত্যেকদিন একটা রিপোর্ট দেয় না, বিকালবেলা 8টা নিউজ এবং 10টা নিউজে, বছরের 365 দিনই বলে না যে আজকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের বেশিরভাগ জায়গায়। সারা বছর আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই একই কমেন্টই শুনতেছি, আমি এই জায়গাটা এই লাইনটার কোনো চেঞ্জ আমি কখনো হইতে শুনিনি। আচ্ছা, তো এই ফোরকাস্ট কিভাবে করতে হয়,
তার বেসিকটা অ্যাকচুয়ালি তোমাদেরকে পার্ট এ তে শেখানো হবে। আমি পার্ট বি এর লাস্টে আমি হয়তো তোমাদের একটু বলবো যে কাজটা আরো কিভাবে আরো অ্যাডভান্স করা যায় ফোরকাস্টের জন্য, এটা আমি তোমাদেরকে একটু বলে দিব। আচ্ছা, তো এই কোর্সে তোমাদের রেফারেন্স যেগুলা, আমি সাধারণত আমি ডিসাইড করছিলাম যে আমি টেক্সটাইল ইউনিভার্সিটিতে আর স্লাইড প্রোভাইড করব না, কিন্তু এবার যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে কাজে আমি আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমি আমার স্লাইডগুলো সম্ভবত দিব, তবে একটু সময় লাগবে দিতে, কারণ প্রথমত আমি তোমাদের এখন রেগুলার ক্লাস দিচ্ছি না, সেকেন্ড হচ্ছে আমি আমার স্লাইডগুলো আমি আরো চেঞ্জ করব। তো আমি একটা একটা করে টপিক শেষ হলে তারপরে যখন দেখবো যে স্লাইডগুলো বানানো পুরোপুরি শেষ তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই কোর্সের রেফারেন্সের জন্য আমি এখানে তিনটা বই সাজেস্ট করছি, এর মধ্যে সেকেন্ড বইটা একজন বাংলাদেশি রাইটারের লেখা, এটা হচ্ছে তোমার এই ভদ্রলোক অ্যাকচুয়ালি ইয়ে ছিলেন তোমাদের ওই যে টাঙ্গাইল একটা ইউনিভার্সিটি আছে না কি জানি নাম, টাঙ্গাইলের মাওলানা ভাসানী সামথিং সামথিং ইউনিভার্সিটি, তো এই মাওলানা ভাসানীর ভিসি ছিলেন এই ভদ্রলোক, এবং আমরা যখন ছোট ছিলাম আমাদের টিচার ছিলেন উনি। তো ওনার বইটা আমাদের কাছে ভালোই লাগে, আমি বা কাউসার আমরা সবাই আমরা দুইজনই প্লাস আমাদের বা আমাদের অন্য ক্লাসমেট যারা আছে ভার্সিটি গুলোতে আমরা সবাই সাধারণত এই বইটা ফলো করতাম, কারণ ভাষাগুলা সহজ ছিল, এক্সাম্পল গুলো মন্দ ছিল না। আচ্ছা, এই বইটা তোমরা নীলক্ষেতে কিনতে পারবা, অরিজিনাল বই পাবা, দাম কত আমার খেয়াল নাই। আর প্রথম এবং থার্ড যে বই দুইটা, এই দুইটা বই স্পেসিফিক্যালি এই দুইটা বই আমি প্রেফার করি এক্সাম্পল গুলোর জন্য, এদের এক্সাম্পল গুলো আমার কাছে খুব সহজ এবং সুন্দর মনে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এবং এই দুইটা বই তোমরা নেট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবা, ট্রাই করে দেখতে পারো, আমার কাছে ভাষাগুলো বেশ ভালো লাগছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, দুইটা বইয়ের এক্সাম্পল গুলো খুব সুন্দর। আচ্ছা, তো আপাতত আমার প্রিলিমিনারি কথাবার্তা এতটুকুই, আমার এর বেশি কিছু বলার নাই, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে আমাকে করতে পারো। ওকে, তোমরা এই পর্যন্ত খুশি, তোমরা খুশি থাকলে আমিও খুশি। তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে সামান্য একটু পড়াতে যাই, তোমাদের যদি আপত্তি না থাকে, 5-7 মিনিট এর বেশি না, ঠিক আছে? Yes sir. Okay, yes. Very very good. Yes sir, awesome. Set theory. তোমরা ক্লাস 9 10 এ পড়ছিলা মনে পড়ে? খুব সুন্দর সুন্দর Venn diagram আঁকতা? Yes sir, yes sir. Very good. আমাকে একজন বলো, সেট কি জিনিস? স্যার, কোন নির্দিষ্ট জিনিসের মানে কতগুলো নির্দিষ্ট জিনিসের সমাবেশ, স্যার বাস্তব চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট সংগ্রহকে। হ্যাঁ, মিস্টার সৌমিক সাহা পুরো বইয়ের সংজ্ঞা দিয়ে দিছো, কিছু না কিছু স্টুডেন্টকে পড়াইছিলাম তো। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এখন কি অবস্থা, এখন কি সব বন্ধ? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবা যে সেট কি জিনিস, আর অথবা তোমরা আমাকে আমাকে এক্সাম্পল দাও সেট কি জিনিস? স্যার প্যাকেট, একটা প্যাকেট। স্যার কতগুলো বই একসাথে থাকলে ওইটাকে আমরা বইয়ের সেট বলতে পারি? স্যার যে প্যাকেটে থাকে ওইটাও স্যার, যেমন স্যার আমাদের ডিপার্টমেন্টে 80 জন স্টুডেন্ট আছে, আমরা 80 জন একটা সেট স্যার। তোমরা 80 জন আছো, 80 জনের এটা একটা সেট। কিসের সেট? ইয়ার্ন স্টুডেন্টদের সেট। স্যার তোমাদের এক্সাম্পল প্রশ্ন, এটা খুব ভালো এক্সাম্পল দিছো। আচ্ছা, তো সেটের ডেফিনেশন তোমরা এক্সাম্পল গুলা মোটামুটি ভালোই দিছো, ডেফিনেশনটাতে একটা কথা খেয়াল রাখবা, তোমরা যে কালেকশনের কথাটা বলতেছো, যে কোনো কিছুর কালেকশন হইলে হবে না, এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড কোনো অবজেক্টের কালেকশন হইতে হবে। যে জিনিসটা ডিফাইন্ড না, যার কোনো অস্তিত্ব নাই, এরকম কোন জিনিসের সেট সাধারণত আমরা কনসিডার করি না। যেই কনসেপ্টের কোনো অস্তিত্ব নাই, কথাটা খেয়াল রাখো, যেই কনসেপ্টের কোনো অস্তিত্ব নাই, যেই জিনিসের কোনো ওয়েল ডেফিনেশন নাই, এরকম জিনিসের কোনো সেট হয় না। যেমন আমি যদি বলি ঢাকা শহরে ঘুরতেছে এরকম মঙ্গল গ্রহের এলিয়ানদের সেট, এটা সম্ভব না, কারণ মঙ্গল গ্রহের কোনো এলিয়ান বা ঢাকা শহরে ঘুরতেছে এরকম প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তোমাকে দেখাইতে হবে যে জিনিসটার একটা অস্তিত্ব আছে এবং যে জিনিসটা ওয়েল ডিফাইন্ড, এরকম জিনিসের সেট, কথাটা এভাবে উল্লেখ করতে হবে। আচ্ছা, তো সেটের ক্লাসিফিকেশনে তোমরা অনেকগুলো অনেক ক্লাসিফিকেশন পড়ছিলা, আমাদের সব দরকার নাই, আমরা দুই চারটা আমাদের লাগবে আমাদের প্রোবাবিলিটি টপিকটার জন্য। প্রথমে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি জিনিস মনে আছে তোমাদের, বলো তো একজন আমাকে? বাংলায় বলে সার্বিক সেট স্যার।
বাংলায় সকল সেট যে সেটের উপসেট তাকেই বলা হচ্ছে স্যার আবার উপসেট নিয়ে আসছো উপসেটের ব্যাপারটা তো একটু পরে আসতেছি ফারস্টে সার্বিক সেট কমন অন কমন সবগুলো নেই সেটগুলো এগুলো মেল স্যার যেই সেটের আন্ডারে অনেকগুলো সেট থাকে সেই সেটকে ইউনিভার্সাল সেট বলা হয় মিস্টার নাজমুলের কথাটা আমার পছন্দ হয়েছে নাজমুলের কথাটাকে আমি যদি একটু গুছায় বলি স্যার যদি মাইন্ড না করেন স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলেন স্যার আমার নাম নাজমুস সাকিব স্যার সাকিব বললে খুশি হতাম স্যার আচ্ছা আচ্ছা আমি সরি আমি এক্সট্রিমলি সরি তোমাদের পার্টিসিপেন্ট লিস্টে আমি আসলে লিস্টটা ছোট করে রাখছি তো পাশে সাকিবটা বাদ পড়ছিল আমি এক্সট্রিমলি সরি আমি সরি আচ্ছা মিস্টার মিস্টার সাকিবের যে এক্সাম্পলটা ছিল এটাকে আর একটু গুছায় দেখো এটাকে যদি আমি একটু গুছায় বলি মিস্টার সাকিবের ডেফিনেশনটাকে যত রকম যত সেট আমরা কনসিডার করতে পারি কথাটা খেয়াল করো যত রকম যত সেট আমরা কনসিডার করতে পারি এই সবগুলা সেটের এলিমেন্ট যদি আমরা একটা সেটে পাই সেটাকে আমরা বলতেছি ইউনিভার্সাল সেট কথাটা খেয়াল করো যত রকম যত সেট আমরা কনসিডার করতে পারি এই সবগুলা সেটে যত রকম যত এলিমেন্ট থাকা সম্ভব এদের সবাইরে যদি আমরা একটা সেটে পাই তখন আমরা সেটাকে ইউনিভার্সাল সেট বলতেছি যেমন তোমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে একটা এক্সাম্পল দাও লেডিজ এন্ড জেন্টলম্যান তোমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে একটা এক্সাম্পল দাও আমাদের ভিসি স্যার টেক্সটাইল ইউনিভার্সিটি যদি স্যার ডিপার্টমেন্টগুলো এক সেকেন্ড মিস্টার ইব্রাহিম তোমাদের ভিসির কথা কি বলতে নিছিলা স্যার ইউনিভার্সাল সেট ভিসি আবার ইউনিভার্সাল সেট হয় কেমনে স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আবার মানে ভার্সিটি স্টুডেন্ট তো সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট কে আমরা ভার্সিটি স্টুডেন্টের সেটে যদি পাই তাহলে ওটা একটা ইউনিভার্সাল সেট এটা একটা ইউনিভার্সাল সেট তোমাদের টেক্সটাইল ইউনিভার্সিটি কে যদি একটা ইউনিভার্স কনসিডার করি তাহলে তোমাদের প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে একটা সেট এবং এই সবগুলো সেটে যদি একসাথে কনসিডার করি তাহলে আমার পুরো টেক্সটাইল ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের বর্তমান স্টুডেন্টদের যে আমি সেটটা পাবো সেটা হচ্ছে তোমাদের টেক্সটাইল ইউনিভার্সিটির জন্য একটা ইউনিভার্সাল সেট ভেরি গুড আচ্ছা তাহলে এখন দেখো ইউনিভার্সাল সেট কথাটা বললেই সাথে সাথে আরেকটা টপিক চলে আসে যেটাকে আমরা এড়ানোর জন্য আমি সংজ্ঞাটা এতক্ষণ চেঞ্জ করছি সেটা হচ্ছে উপসেট তোমাদের একজন কিন্তু অলরেডি উপসেটের কথাটা বলছে যে সব সেট সব সেটের মধ্যে যে সরি সব উপসেট যেটার মেম্বার সেটা সার্বিক সেট এরকম কথাটা কে জানি বলছেন আমি নামটা ভুলে গেছি এখন আমি বলছি মিস্টার রবি থ্যাংক ইউ আমি সরি আমি ভুলে গেছিলাম মিস্টার রবি আচ্ছা তো যেটা বলতেছিলাম তো অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সাল সেটের একটা ইউনিট হচ্ছে তোমার বলতে পারো এই সাবসেট যে আমি একটা ইউনিভার্সাল থেকে সেট থেকে যত রকম যত সেট কনস্ট্রাক্ট করতে পারি বা একটা ইউনিভার্সাল সেটের মেম্বার যতগুলো সেট হতে পারে তারা সবাই ওই ইউনিভার্সাল সেটের এক একটা সাবসেট অথবা এটাও বলতে পারি যে সব সাবসেট আমার ইউনিভার্সাল সেটের মধ্যে আছে এটাও আমি চাইলে বলতে পারি যেমন তোমাদের লেভেল টু থেকে যদি এক্সাম্পল দিই তোমাদের লেভেল টুটা যদি একটা লেভেল টু এর সব স্টুডেন্টরা যদি একটা ইউনিভার্সাল সেট হয় তাহলে তোমরা ইয়ার্নের যারা আছো তোমরা এই ইউনিভার্সাল সেটের একটা সাবসেট ওকে এরপরে আসো তোমাদের এমটি সেট কি জিনিস স্যার যে সেটের উপাদান সংখ্যা শূন্য যে সেটের কোনো এলিমেন্ট নাই যেই সেটে কোনো এলিমেন্ট নাই এক্সাম্পল দাও ফাঁকা সেট আরে বাবা বুঝলাম তো ফাঁকা সেট এমটি মানে 47 ব্যাগ যেমন নরডেমে 47 ব্যাগ তোমাদের ক্লাস থেকে একটা এক্সাম্পল দিতে পারবা স্যার ইয়ারনে হচ্ছে ওয়েট প্রসেসের ছেলে ছাত্রছাত্রীদের সংখ্যা পারফেক্ট এটাই যে তোমাদের এখানে এই ইয়ারনে স্টুডেন্ট যারা আছো এখানে তোমার যদি আমি ওয়েট স্টুডেন্টদের একটা সেট কনস্ট্রাক্ট করতে চাই তোমাদের লেভেল 2 টার্ম 1 এর ইয়ারনে স্টুডেন্টদের থেকে সেটা হবে এমটি সেট কারণ এখানে এটা থাকা সম্ভব না আচ্ছা ইউনিট সেট মানে কি ইউনিট সেট মানে হচ্ছে যে সেটের এলিমেন্ট মাত্র একটা এক্সাম্পল দাও যেমন স্যার আমি নিজেই কারণ আমার ডিপার্টমেন্টে আমি একজনই আচ্ছা তোমাদের ডিপার্টমেন্টে ফয়সাল আলম একজনই স্যার যদি জিনিসটা এরকম হয় যে নাম দিয়ে করলে স্যার ঝামেলা হয় রোল দিয়ে করলে স্যার ওই একজনই হবে যে অমুক ডিপার্টমেন্টে এত রোল আচ্ছা আমি রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল দেই তোমরা দেখো তোমরা কিন্তু প্রায় বলো মোবাইল সেটটা কই টিভি সেট মোবাইল সেট এই কথাগুলো কিন্তু আমরা প্রায় ইউজ করি এগুলো যদিও আমরা গ্রামাটিক্যালি আমরা ইউজ করে আসতেছি বা আমাদের অ্যাকচুয়ালি আমাদের কথ্য ভাষায় ঢুকে গেছে এগুলোও কিন্তু সেট একটা এলিমেন্ট দিয়েও কিন্তু সেট হতে পারে যে কারণে আমরা যখন মোবাইল সেট বলি এটা গ্রামাটিক্যালিও রং ধরা হয় না ম্যাথমেটিক্যালিও রং ধরা হয় না কারণ একটা সেট একটা এলিমেন্ট দিয়েও সেট হতে পারে সম্ভব হতে পারে এটা সম্ভব
হাইজেনবার্গের বিড়ালের প্রবলেম ছিল না একটা, মনে আছে? তুমি তো জানো এটা, এটা কোয়ান্টাম ফিজিক্সের, কোয়ান্টাম ফিজিক্সের ওইটা। তোমরা এটা তোমাদের ছিল তোমাদের ইন্টারের সেকেন্ড ইয়ারে? না স্যার, এটা এমনি বাইরে থেকে পড়ছি আর কি। বাইরে থেকে পড়ছো? তুমি এক কাজ করো, আমার ক্লাস শেষ হয়ে গেলে সবাইরে বলো হাইজেনবার্গের বিড়ালের প্রবলেমটা কি ছিল। হাইজেনবার্গের বিড়ালও কিন্তু একটা ইউনিট সেটের এক্সাম্পল, ওই বাক্সের মধ্যে বিড়াল কিন্তু একটাই ছিল, এটারও তুমি একটা ইউনিট সেটের এক্সাম্পল ধরতে পারো। আচ্ছা এবার আসো সেটের অপারেশন। তোমরা অনেক অপারেশন করছো, সেটের অনেক ক্যালকুলেশন করছো তোমরা ক্লাস 9 10 এ। আমি এখন তোমাদেরকে জাস্ট একটা রিমাইন্ডার দেই। আচ্ছা আমি একটা ওয়ার্ড ফাইল খুলতেছি, আমি সেটা শেয়ার করতেছি, দেখো তো আসে কিনা। এক সেকেন্ড, হ্যাঁ একটা ওয়ার্ড ফাইল খুলছি, দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। অসাম। আচ্ছা আমি ফার্স্ট একটা ইউনিভার্সাল সেট কনসিডার করতেছি, এটার মধ্যে আমি এলিমেন্ট ধরতেছি 1 থেকে 7 পর্যন্ত। আচ্ছা আমি এক কাজ করি, পুরোটাই লিখি 2 3 4 5 6 7। ওকে আচ্ছা এখন ধরো জুম করলে মনে হয় ভালো, জুম বাড়াবো। আচ্ছা নিশান তুই তো জুম করতে পারোস। আচ্ছা দাঁড়া আমি 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 করতেছি, একটু দাঁড়াও এক সেকেন্ড। থাকি কম্পিউটারে জুম করা যায় না রে ভাই, ওটা মোবাইলে সম্ভব। এখন বড় হইছে দেখো তো। আচ্ছা জি স্যার। এখন বড় হইছে আগেছে স্যার? আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা ভুলে গেছিলাম, আমি এখন আস্তে আস্তে আবার মনে করতেছি টুটু করে কেমনে করতে হয়। ওকে তাহলে ধরো এই ইউ হচ্ছে আমার একটা ইউনিভার্সাল সেট, আমি আর একটা সেট ধরলাম এ, জেড ইকুয়াল টু কই, হ্যাঁ আচ্ছা এ ধরো আর একটা সেট যেটার মেম্বার হচ্ছে 1 2 2 1 3 4। আচ্ছা বি হচ্ছে আর একটা সেট যার মেম্বার হচ্ছে 2 4 5। আচ্ছা তাহলে এ ইউনিয়ন বি কি হবে? সো 1 2 3 4 5 1 2 3 4 5। ভেরি গুড। আচ্ছা এটা হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে ইউনিয়ন যেটা সেটার কথা বলতেছো। আর ইন্টারসেক্ট যদি করি তাহলে কি হবে? এ আর বি এর মধ্যে 4 আর বি এর মধ্যে ইন্টারসেক্ট, অর্থাৎ শুধু কমন এলিমেন্টের সেট করলে সেটা হবে শুধু 4। ভেরি গুড, অসাম। আচ্ছা এরপরে দেখো তোমাদের আরেকটা টার্ম ছিল কমপ্লিমেন্টারি সেট, যেটাকে আমরা প্রকাশ করতাম এ প্রাইম দিয়ে। আচ্ছা এ প্রাইম সমান সমান কি? ইউ মাইনাস ইউ মাইনাস এ। ইউ মাইনাস, ভেরি গুড, ইউ মাইনাস এ। তাহলে সেটা কি কি হবে? ইউ স্যার 2 5 6 7 2 5 6 7। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এটা একটা, আর এর বাইরে আরেকটা ক্যালকুলেশন করা যায়, এ থেকে যদি আমি বি কে বিয়োগ করি তাহলে কি হবে স্যার? 1 3 1 2 3 5। আস্তে আস্তে আমাদের কাজ চলবে, এই অপারেশন গুলো দিয়ে আমাদের কাজ চলবে। এর বাইরে আরেকটা অপারেশন তোমাদের ছিল পাওয়ার সেট, মনে পড়ে? পাওয়ার সেট মনে পড়ে স্যার, একটা সুন্দর ফর্মুলা ছিল না সেটগুলোর 2 টু দি পাওয়ার n স্যার? এক্স্যাক্টলি, 2 টু দি পাওয়ার n নামে একটা টার্ম ছিল আগে। এটা কি জিনিস ছিল? এটা ছিল পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা স্যার, n হলো কতটা উপাদান, কয়টা হতে পারে। তাহলে ধরো আমার a সেটের মধ্যে এলিমেন্ট আছে 3টা, তাহলে আমি a থেকে যদি হবে তাহলে পাওয়ার সেট 2 টু দি পাওয়ার 3। ভেরি গুড, তাহলে আমি a সেট থেকে 8টা সাবসেট, 8টা সেট আমি ইন টোটাল ক্রিয়েট করতে পারবো। কি কি হবে? 3টা দিয়ে একটা, 2টা 2টা করে যে কয়টা আসে, একটা একটা করে যে কয়টা আসে, এবং ফাইনালি থাকবে একটা এমটি সেট, সেটাও কিন্তু একটা এলিমেন্ট হবে। আচ্ছা তো আমাদের সেটের অপারেশন মোটামুটি এতটুকুই, এর বেশি আমাদের আর দরকার নাই। তো আপাতত আমার মনে আজকের ক্লাসে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমি ইভেন্ট, ইভেন্টের ডেফিনেশন তোমাদের দেখাবো, এবং সেখান থেকে প্রোবাবিলিটির বেসিক সংজ্ঞাগুলোতে আমি চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা আজকে এতটুকুই থাক, আজকের ক্লাসে আমি তোমাদের বলতে গেলে কিছুই পড়াই নাই, কিন্তু এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে আমাকে বলো। আমার চেহারা দেখানোর মতো কোনো চেহারা না, প্লাস আমার দেখলে তোমরা জিতে যাবা।